বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ডামি প্রার্থী দেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবারে বাকশাল বাস্তবায়ন করতে যাচ্ছে। বিকেলে জাতীয় প্রেসক্লাবে এবি পার্টি আয়োজিত দলীয় সরকারের অধীনে নির্বাচন বর্জন অংশগ্রহণ এবং ডামি ভোটাভুটি শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। মানুষ গোপনে চুরি করলেও আওয়ামী লীগ 2018 সালে সবার সামনে ভোট ডাকাতি করেছে বলে মন্তব্য করেন তিনি। বিপর্যয় ঠেকাতে আগামী 7 জানুয়ারির ভোট বর্জনের আহ্বান জানান বিএনপির এই নেতা। আলোচনায় অংশ নেয়া অন্য নেতারাও ভোট বর্জন করে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান জানান। বাকশালের পক্ষ থেকেই প্রত্যেক নির্বাচনী এলাকায় একাধিক প্রার্থী, 2 জন 3 জন প্রার্থী দিয়ে দেওয়া হবে এবং জনগণ তার মধ্যে থেকে যাকে বেশি ভোট দেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন। সেটা বাস্তবায়ন করা তখন সম্ভব হয় নাই, 2024 সালে এটা ঘটতে যাচ্ছে। আমাদের সবার চেষ্টা করতে হবে যেটা, সেটা হলো এটা যাতে না ঘটে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।